मस्जिद ना गोरुस्तान मजार मस्जिद अल्लाह साथी अल्लाह माफी अल्लाह माफ कर এই বেটা ও কু করতা ওই পুরাটা বাজা দা কারো ওই বেটা তো শরীর খাচ্ছে কত কই হানে হেনা জায়গা সাফা আল্লাহ রাসূলের দিন মেরি বোন সাকাতি করি চলছিরে বন্ধনা করি আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ তুই মাফ কর বিলেরটা মাঠেরটা জঙ্গলার ধারেরটা বাথরুমের কোণারটা কাল ওমি ওমি ইয়ে যে সব আমি পুলিশ সাথে উড়িয়ে দেব বাবা হাত দিয়ে ধরবেন আরেকটা মিনিট পায় হাত দিলাম তো কথা কইছ না বাবা হ্যাঁ আ এটা তো হইলে দেন না ইয়া সবাই হাতের বাদনটা একটু ছেড়ে দেন আমি কড়িটা একটু উড়িয়ে দেই হাতের বাদ হার আনলি সাতটাই এলাকা দিয়ে চলাফেরা করে অনেকে চোখে পড়ে কিন্তু আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি আপনাদের এলাকায় কারো ক্ষতি করছে না ওর ক্ষতি না করলে ও কারো ক্ষতি করবে না কেননা এখানে যে সাপটা বাস করতেছে এটাকে বলা হয় বহুরূপী সাপ যত বড় সাপুরি আসুক কারো বাবার শক্তি নেই এই সাপটাকে মারার কেন জানেন এক্ষুনি এখানে দেখবেন লাঠি আনতে আনতে তা হাওয়া হয়ে যায় কেননা ওটা কোনো সাপ না ওটা বহুরূপী জিনিস ওটা সাপ রূপে চলে আর আপনাদের এলাকায় চলন্ত সাপ বেশি চলন্ত সাপ বুঝেন মানে এখন এই বন্যায় পানি হয়েছে তো বিলে মাঠের সাপ এলাকায় আইছে অনেক কয়েকটা কিন্তু আধার খোঁজার জন্য বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে এই এলাকার যে সাপগুলো আছে এগুলো ধরতে গেলে 2-2,500 টাকার মেডিসিন ছিটাতে হবে মেডিসিন ছিটাইলে সাপ ওই সাপটা ওই চলে আসবে কেননা আমি জানতেই পারতাম না বাপ কড়িটা ছাড়ছিলাম কড়ির মধ্যে আগুন ধরে গেল আমাকে সিগন্যাল দিল ওটা ধরিস না তোর ক্ষতি হবে এখানে যেটা আছে এটা আমি কেন আমার দাদা যদি আসে তাও পারবে এটা কাল সাপ এই যখন সাপ আমার জীবনে দেখি নাই কিন্তু আমি কাম ধরছি
আমি এটা ধরলে আমার বিরাট ক্ষতি হবে, আমি এটা পারবো না বাবা, আপনাদের কষ্ট দিলাম কিছু মনে করেন না। আবার এইরকম দিয়ে একটা পালে ধরতাম যে সাপটা তিন দিন আগে মনোরা আছে না কাকা, আমি মনোরা থেকে যে সাপটা তিন দিন আগে ধরছি, আমার জীবনে আমি এরকম সাপ ধরি নাই। কেন জানেন, সাপটা আপনাদের এই শরীয়তপুর এলাকায় পাওয়া যায় না, সাপটা হলো বাইরের সাপ, হয়তো বন্যার পানির মধ্যে সাপটা জঙ্গল থেকে এলাকায় চলে আইছিল। সাপটার মাথার মধ্যে এত বড় ফুল, গলার মধ্যে মালা, চোখের মধ্যে কাজল, যে সাপটা ধরছি 3,000 টাকা দাম। এরকম দুই একটা সাপ ধরলে বাবা আমাদের লাভ হতো, কিন্তু কর্ম খারাপ, এখানে যেটা দেখলাম ওটা আমি পারবো না। সাপ ধরলে আপনাদের জীবন বাঁচে, আমাদেরও পেট চলে বাবা, এটা হলো আমাদের কর্ম। কিন্তু এই কালের গায়ে হাত রেখে বলছি, আপনাদের এলাকায় জীবনও আসি নাই বাবা, তবে এলাকায় সাপের খোঁজে আইছি, এলাকার থেকে 2-4টা থাকলে আমি ধরবো, আপনাদের এলাকায় আমি থাকি, তবে এখানে যেটা আসা বটে আমি ধরবো না। আপনাদের কাছে অনুরোধ, এটা আমাকে আবার এইরকম দুই একটা পাইলে এইরকম দুই একটা থাকলে ধরতাম। হাটে বাজারে মজমা করে ওরা আলাদা লোক, আব্বা আমরা সেই লোক না, সাপুরিয়াদের মধ্যে আব্বা ভাগ আছে, যারা খেলা করে তারা আলাদা লোক বাবা, কিন্তু আমরা খেলা দেখাই না। মাথার মধ্যে ফুল আছে সাপটা, আপনারা দেখে চলে যান, এরকম সাপ অনেকে জীবনেও দেখেন নাই। সাপটা টিভির মধ্যে দেখায়, ডিসকভারি চ্যানেলে ইংরাজিতে সাপটার নাম বলে কি জানেন, সেনেকিং কুবরা, যেটা মুখ দিয়ে বিশ্বরে ইঞ্জেকশনের সুইয়ের মতন, সাপটা ছাতি ছাড়া ধরা যায় না। কিছু কিছু সাপ ধরার কিছু টেকনিক্যাল জানতে হবে, সাপ ধরা কোনো কাবিজ কবজের ব্যাপার না, এই সাপ ধরা কোনো জাদু মন্ত্র না। আপনাদের এলাকা অনেক সাপুরি আসে, তারা খেলা দেখার পরে কয়টা চাল দিয়ে একটা তাবিজ দিয়ে পাই, তাবিজ অনেকে বলেন আব্বা আমার কথাটা রাগ করেন না, আপনি আমার বাবা মায়ের মতো, আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি, ওই চুদির বাইটের ওটা পেঁচা চালাকি, সাপে যদি তাবিজ মানত তাহলে কিন্তু সাপুরিয়ার আর সাপের হাতে মরত না। আমাদের চেয়ে বড় বড় উস্তাদ কবিরা সাপের হাতে মারা গেছে, সাপুরিয়াদের কাছে তাবিজ থাকে না, কেননা বাবার আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যেদিন যার মৃত্যু আসবে সেদিন সে কোথাও গিয়ে বাঁচতে পারবেন না। সাপের হাতে মৃত্যু থাকলে বন্ধ, এটাকে বলা হয় ডারাই সাপ। এই সাপটা থাকে গরুর ঘরে, এটা গাই গরুর দুধ খায়, আর এটা খুব স্পিড বেশি আব্বা, এটাকে যদি এখান থেকে ছেড়ে দেই আর এটার পিছনে যদি মোটরসাইকেল লাগাই না, যদি মোটরসাইকেল হেরে যাবে এটা হারবে না, কেন এটা স্পিরিট খুব কাকা, এটা গায়ের ঠেঙে প্যাঁচ মিলে না, গায়ের দুধ খায়, এটার নেই যে এমন শক্তি যদি আপনাকে প্যাঁচ দেয় দাও দিয়ে না কাটা পর্যন্ত প্যাঁচ খুলতে পারবেন না, কেন এটা সাংঘাতিক প্যাঁচ। এই যে দেখ আমি এটা বন্ধ করে দিই, কেন এটা দিয়ে আমি শিকার করি, মানুষ যেমন পাখি দিয়ে পাখি ধরে আমি সাপ দিয়ে সাপ ধরি, সাপটা দেখে আপনারা চলে যান, কিন্তু পায়ে হাত দিয়ে বলছি একটা মিনিট কেউ কথা বলবেন না, 10 জনে 10টা কথা বললি বাবা আমার কথা আপনারা বুঝবেন না, একটা দোয়া কালাম বলিলে আমারও ক্ষতি হতে পারে, কেননা বাবা আমি গরিব লোক, পেটের জন্য তোদের এলাকায় এসেছি সাপের খোঁজে, যা তুই বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সাথী আল্লাহ মাফি আল্লাহ তুই মাফ কর। একটা পানির দাগ দিলাম, অনেক বাচ্চারা আছে একবার সাপ দেখে ভয় করে, যত বড় সাপ হোক ওই উপারে যাবে না, সাপটা এপারেই থাকবে, এই যে সাপটা দেখে যাও, দুইটা কথা আপনাদের বলে দিয়ে যাই,
খেলাধুলাটা বড় না দেখাটা বড় জি সাপে কিন্তু খেলা দেখায় না মানুষের মতো লাচে না দেখবেন এটাই খেলা কয়েকটা সাপ দেখে গেলে বিকালে গল্প করতে পারবেন কিন্তু দুইটা কথা বলে দিয়ে শুনে রাখেন স্মরণে রাখলে আপনার কাজে দেবে কেননা বাবা গরিবের কথা একদিন বাসি হইলে ফলে আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায় না পায়ে হাত দিয়ে বলছি রুগীটা নিয়ে কেউ ওঝা কবির আজকে সাপুরিয়ার বাড়ি যাবেন না এটা বিজ্ঞান যুগ এই যুগে এখন আর সত্য ওঝা কবিরাজ নেই একশোর ভিতরে নব্বইটা মিথ্যা ওঝা এখন সাপে কাটে এক নম্বর উস্তাদকে জানেন ডাক্তার ডাক্তার এই বিষটাকে রিসার্চ করে ইঞ্জেকশন তৈরি করেছেন ওনারা এই সম্বন্ধে অনেকে জানে না কোয়া লোক খারাপ কষ্টটা যে আমাদের করবেন আমি আপনাকে উত্তর দেবো না ডাক্তারের যে রুগীটা মারছে ডাক্তারে মারিনি ওই আল্লাহ পর্যন্ত হায়াত ছিল কথাটা শোনেন কোন ডাক্তার চায় না যে আমার একটা পেশেন্ট মারা যায় এই যে কেন বলছি জানেন এই যে আমরা সাপ ধরি না আপনাদের খেলা দেখালে কয় টাকা দিবেন একটা সাপ ধরলে দুই চার পাঁচশো টাকা বিক্রি করি কিন্তু এই সাপের মুখে যে বিষ আছে না আব্বা এই বিষটা আমরা মেডিকেল কলেজে রান করি এই বিষ থেকে নামি দামি কেমিক্যাল অ্যাকশন ভ্যাকসিন হয় এই সাপের বিষ কোরিয়ান কোম্পানিতেও চলে যায় এই যে সাপটা দেয় আর দুই নাম্বার একটা কথা বলে দেয় কিছু কিছু জিনিসের বুদ্ধি রাখতে হয় অনেক দাদারা বিলে মাঠে জলায় যায় মাছের খোঁজে বিলে মাঠে চাষবাস যায় না কাউকে যদি মাঠে বিলে সাপে কাটে ভুল করে কেউ দৌড়ে বাড়িতে আসবেন না ভুল করেও কেউ দৌড়ে বাড়িতে আসবেন না কেন বলছি জানেন বিজ্ঞান বলেছেন মানুষ যখন দৌড়ায় মানুষের ব্লাডটা চলে বেশি আপনি যখন দৌড়ে বাড়িতে আসবেন না ওই বেলাটার সঙ্গে বিষটা মাথায় চেপে বসতে ডাক্তারের দূরের কথা ডাক্তারের বাপের ক্ষমতা নেই বাঁচাবে আর যদি আপনাকে একটা বুদ্ধি বলে দেয় বুদ্ধিটা শুনে রাখেন আপনি বেঁচে যাবেন বিলে মাঠে সাপে কাটলে চুপ করে বসবেন এরকম একটা গামছা বা রশি রশি দিয়ে একটা বাম দিতে হবে বাম বুঝেন না আব্বা কিছু কিছু বানের কায়দা কৌশল জানতে হবে না জানলে আপনার বিষ আটকাবে না আপনার যদি হাতে কামড় দেয় আর এখানে বাম দেন আপনার কিন্তু বিষ আটকাবে না বিজ্ঞান প্রমাণ করেছেন মানুষের এখানে দুটো হাড় আছে এখানে যত টাইট করে বাম দেন দুবার হাত ঘুরাবো বাঁধগুলো উঠবে আর যদি আপনি এখানে বাম দিতে পারেন আপনার ব্লাড বন্ধ হবে বিষটা আটকে যাবে হাতটা কালো হবে ভয় পাবেন না বিষটা আটকে যাবে দু চার ঘন্টা সময় পাবে হসপিটালে নিতে পারবেন আর যদি বাবা কাউকে পায়ে কামড় দেয় বেয়াদবি মাফ করবেন এই যে হাঁটু আছে আব্বা হাঁটুর নিচে বাঁধবেন না হাঁটুটার উপরে বাঁধিত আপনাদের এই কথাটা বলতাম না আপনাদের ওই পাশে বলছিলাম একটা চাচা আমাকে কি বলে জানেন ওই বাবা মানুষকে হাতে পায়ে কাটলে তো বাঁধিত আমরা জানি কিন্তু রাতের বেলা যদি কাউকে বুকে পিঠে মাথায় কামড় দেয় তাহলে তো বান্ধবা জানে কিন্তু মাটি শুয়ে কসম খেয়ে বলছি যদি কেউ ঘৃণা টিটকারি না করেন আপনাদের টাকা লাগবে না আপনারা এটাকে কি আঙ্গুল বলেন কি আঙ্গুল বলেন এটাকে কড়ি আঙ্গুল বলা হয় আমরা বলি কেন আঙ্গুল এই আঙ্গুলে খেতা সেতা বা সুতা দিয়ে একটু পেঁচাবেন আঙ্গুলটা পেঁচাবেন এই কালে গায়ে হাত রেখে বলছি যদি সময় পান আমি আপনাদের এখানে দুটো গাছের নাম বলে দিই গাছের নাম আপনারা কাঁচা লঙ্কা চেনেন কাঁচা লঙ্কা দুইটা কাঁচা লঙ্কা নেবেন কয়টা দুইটা কাঁচা মরিচ নেবেন কাঁচা মরিচ কাঁচা মরিচের সঙ্গে একটু এক ইঞ্চি পরিমাণ শিগর তুলবেন ওই শিগরটাকে শিলপাটায় বাটবেন আচ্ছা কাঁচা যে কোনো জিনিস পিছলে একটু রস হয় না যদি কাউকে বুকে কামড় দেয় আপনি ওই রসটা খাইয়ে দিবেন হাতে ঘড়ি ধরবেন তেরো মিনিটের মধ্যে এটা শ্বাস বিজ্ঞান বলছে 13 মিনিটের মধ্যে রুগীটার একটা বমি আসবে মানুষের জ্বর ডায়রিয়া হলে বমি হয় না এরকম একটা বমি আসবে ভিতর থেকে কালো কালো রক্ত বিজলের মতন ফেনার মতন বেরোবে ভয় পাবেন না দু মিনিট পরে বমিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে কেন জানেন সাপের যে বিষ পয়জনটা আছে ওই পয়জনটাকে মেরে দেবে বমির সাথে আপনার বিষাক্ত পয়জনটা বেরিয়ে যাবে আপনি বাঁচবেন রুগীটা হসপিটালে কাঁচা হলুদ তার কাঁচা মরিচের সঙ্গে আমি যে গাছটার নাম বলে দেবো গাছটার নাম শুনে যান গাছটার কলম থাকে কাগজ থাকে লিখে রাখেন এই এলাকার মধ্যেও খুঁজলে পাবেন যদি জানা থাকে গেলামের উপকার হবে তবে আমি গাছটার নাম কুয়ে দিই গাছটা আপনার তুলে নিয়েন কেন বলছি জানেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি রাগ করবেন না সাপ আর বেজি মারামারি করে করে না বর্দা আচ্ছা আপনারা বলেন তো সাপ মরে না বেজি মরে জঙ্গলের মধ্যে আচ্ছা বেজিতে গাছ চেনে না যে গাছের পাতাটা বেজিতে খায় সাপের বিষটা পানি হয় ওই গাছের শিকড় মানুষের খেলে বিষটা পানি হবে না তাহলে আমি গাছটার নাম বলে দিই গাছটা বইয়ের মধ্যে আছে 7 এর বইটি আমি ছবিটা ক্যামেরা দিয়ে তুলছিলাম
একটা সাপের মুখে গাছ আছে।